বিজয় কুমার ঘোষ, কারিগরি শিক্ষা বোর্ডের উপপরিচালক। নিজের চেয়ারের ক্ষমতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি কিংবা এমপিও বাতিলের ভয় দেখিয়ে, ঘুষ বাণিজ্য বিভিন্ন জেলার কর্মকর্তা কর্মচারীদের বদলির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া তার একমাত্র কাজ। অবৈধ উপার্জনের টাকায় তার রয়েছে রাজধানীর উত্তরা এবং রূপনগরে বিলাসবহুল বাড়ি। এছাড়া গ্রামের বাড়ি সিরাজগঞ্জের চালাতে আছে 5 তলা বিশিষ্ট প্রাসাদতুল্য ভবন। এছাড়া পশ্চিমবঙ্গের বারাসাতেও তার রয়েছে অঢেল সম্পত্তি, যা এরই মধ্যে পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। বিজয়ের নামে ব্যাপক চাঁদাবাজি, বদলি বাণিজ্য, অনিয়মের বেশ কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে 2019 সালের জুনে বোর্ডের সচিব মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে 5 সদস্যের তদন্ত কমিটিকে 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু সেই প্রতিবেদন আজও জমা দেওয়া হয়নি, কারণ তার পেছনে আছে ওপারের দাদাদের লম্বা হাত। শিক্ষা মন্ত্রণালয়ে এরকম বিজয় কুমার ঘোষ, হালদার রয় আর চক্রবর্তীদের সংখ্যা এখন চোখে পড়বার মতো, কারণ তাদেরকে দিয়ে ভারতের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে। দেশের প্রশাসন, শিক্ষার, ব্যাংকিং, এই তিনটি খাতই আজ ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ আগা থেকে গোড়া এই তিন খাতের সবখানে ভারতীয় দালালদের দাপট চরমে। থানার ওসি থেকে জেলার এসপি, মন্ত্রণালয়ের সচিব থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপক, সব চেয়ার এখন তাদের দখলে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা বিভাগ পর্যন্ত এখন ভারতীয় দালালেরা দখলে নিয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামলকান্তি ঘোষ, পাঠ্যপুস্তক বোর্ডের সচিব বজ্রগোপাল ভৌমিক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব অশোক কুমার বিশ্বাস, সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির যুগ্ম পরিচালক রতন কুমার রায়। সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নকারী মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন কর্মসূচির বিশেষজ্ঞ ডক্টর উত্তম কুমার দাস, ঢাকা বোর্ডের উপ কলেজ পরিদর্শক অদ্বৈত কুমার রায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ডক্টর পীযূষ কান্তি দত্ত, শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা, ঢাকা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ্র, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব অজিত কুমার ঘোষ, সহকারী সচিব পতিত পাবন দেবনাথ, শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব অসীম কুমার কর্মকার, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান স্বপন কুমার ঘোষ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী বনমালী ভৌমিক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর অরুণা বিশ্বাস, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। এমনকি মাদ্রাসা শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব পদেও আছেন অজিত কুমার ঘোষ। শুধু কি মন্ত্রণালয়ে, সরাসরি মাদ্রাসার সুপারের পদে পর্যন্ত বসাতে হয়েছে দাদাদেরকে। 90% মুসলমানের দেশের শিক্ষা মন্ত্রণালয়ের এমন চিত্র কি স্বাভাবিক কোনো ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? হিন্দু মুসলিম বলে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা হলো দায়িত্বপ্রাপ্ত মানুষগুলোর দায়িত্ব এসেছে পাশের দেশ ভারত থেকে, যা তাদের কার্যক্রম দেখলেই বোঝা যায়। এসব দালালদের হাত ধরেই প্রাইমারির দ্বিতীয় শ্রেণীর বই থেকে সবাই মিলে করি কাজ শিরোনামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া হয়েছিল। তৃতীয় শ্রেণীর বই থেকে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবনী বাদ দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণীর বই থেকে বাদ দেওয়া হয়েছিল খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। পঞ্চম শ্রেণীর বই থেকে বিদায় হজ নামক শেষ নবীর সংক্ষিপ্ত জীবনী বাদ দিয়ে যোগ করা হয়েছে ইসলাম বিদ্বেষী নাস্তিক লেখক হুমায়ুন আজাদের কোরআন বিরোধী বই নামক কবিতা, এবং মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর বইয়ে যোগ করা হয়েছে সত্যেন সেনের লাল গরুটা নামক একটি ছোট গল্প, যা দিয়ে মুসলিম শিক্ষার্থীদের শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মতো, তাই গরু জবাই করা একেবারেই ঠিক নয়। সপ্তম শ্রেণীর বইয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু নামক গল্প, যেখানে শেখানো হচ্ছে হিন্দুদের কালী পূজা ও পাঠাবলির কাহিনী। অষ্টম শ্রেণীর বইয়ে হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণের সংক্ষিপ্ত রূপ অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের সূক্ষ্ম কিছু পরিকল্পনা আছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মধ্য দিয়ে ভারত একদিকে আমাদের শিশুদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, অন্যদিকে কৌশলে তাদের ধর্মকে আমাদের শিশুদের কাছে সহনীয় করবার চেষ্টাও চলছে। যে জঘন্য ইসলাম বিরোধী পরিকল্পনা তারা ভারতেও বাস্তবায়ন করতে পারেনি, সেই কাজ বাংলাদেশে তারা শতভাগ সফলভাবে করে যাচ্ছে। এটা কলকাতার শিশু বিকাশ পাবলিকেশনসের দ্বিতীয় শ্রেণীর একটা বই, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছে মোহাম্মদ। কাল্পনিক একটি ছবি এঁকে তিনার সম্পর্কে কুটুক্তিও করা হয়েছে। এছাড়াও গল্পের মধ্যে টাকার লোভে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন বলে ইঙ্গিত করা হয়েছে।
অবশ্য ভারতে মুসলিমদের তোপের মুখে প্রকাশনীর মালিক ক্ষমা চাইতে বাধ্য হন, অথচ একই ধরনের বই বাংলাদেশের বিভিন্ন স্কুলে পড়ানো হচ্ছে, যার প্রতিবাদ করবার ক্ষমতাও বাংলাদেশের মুসলমানেরা হারিয়েছেন। দেখা যাক শক্তি হারিয়ে প্রভুত্বে আসক্ত হয়ে যাওয়া বাঙালির করুণ চিত্র। ভারত নয়, এটা বাংলাদেশ, সাধারণ স্কুল না, এটা সুনির্দিষ্ট একটি ধর্মের ধর্মীয় শিক্ষালয়, মাদ্রাসার তৃতীয় শ্রেণীর পাঠ্য বই, যেখানে ইসলাম ধর্মের পাশাপাশি মূর্তির ছবি সহ হিন্দু ধর্মের গুণগান করতে বাধ্য করা হচ্ছে। ইসলাম ধর্মে যেখানে স্পষ্ট অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে মাদ্রাসার মুসলিম বাচ্চাদের শেখানো হচ্ছে মূর্তি পূজা। এটা সরকারি একটি কলেজে 2019 সালের দ্বাদশ নির্বাচনী পরীক্ষার সৃজনশীল প্রশ্ন, যেখানে ভারতীয় একটি টিভি সিরিয়াল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, যে প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় সিরিয়াল দেখতেই হবে। একই বছরের এপ্রিলে অনুষ্ঠিত নবম শ্রেণীর পরীক্ষায় সানি লিওন ও মিয়া খলিফা সম্পর্কে প্রশ্নের উত্তর লিখতে বাধ্য করা হয়েছে, তার সাথে রয়েছে প্রশ্ন ফাঁস। এভাবেই ভারতীয় দালালেরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল। 1975 সালে স্থাপিত স্কুলটি 2018 সালে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয় মাধ্যমিক স্তরে উন্নীত করবার। সে সময় কৌশলী স্কুলটির নাম পরিবর্তন করবার পাশাপাশি পাল্টে দেওয়া হয় পুরো বিদ্যালয়ের পাঠ্য সিলেবাস। ভারতীয় পাঠ্যপুস্তক সিলেবাসে অন্তর্ভুক্তির পাশাপাশি বিদ্যালয়ের বইগুলো সরাসরি ভারত থেকে আমদানি বাধ্যতামূলক করেন প্রতিষ্ঠানের সভাপতি ফেনী জেলার এডিসি শ্রী সুজন চৌধুরী। ফেনী জেলা প্রশাসনের মাননীয় এডিসি জেনারেল সুজন সরকার হলো ফেনী শিশু নিকেতনের সম্মানিত সভাপতি। উনি এবং ফেনী শিশু নিকেতন কমিটি এবং হেড স্যার, ওনারা সম্মিলিতভাবে এই বইগুলো আমাদেরকে বিক্রি করার জন্য ডিসিশন দিয়েছে। ওনারা সিলেবাস ভুক্ত করছে, আমরা শুধুমাত্র বিক্রেতা। সুজন চৌধুরী আপাদমস্তক একজন ভারতীয় দালাল, তার ফেসবুক আইডিটি ঘাটলেই পরিষ্কার হয়ে যাবে ভারতের সাথে তার নিবিড় সম্পর্কের বিষয়টি। এই দালাল বাংলাদেশের সব সুযোগ সুবিধা নিলেও তার বেশিরভাগ সম্পদের পাহাড় ভারতে করেছেন। ভারতীয় রাজাকার শ্রী সুজন চৌধুরীর কারসাজিতে স্কুলটির 3,500 শিক্ষার্থীকে পড়তে হচ্ছে ভারতীয় বই, সেই সাথে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ভারতীয় রুপিতে যে বইয়ের দাম 50 টাকা, সেই একই বই কিনতে হচ্ছে 135 থেকে 300 টাকায়। কিনতে যেয়ে দেখি যে যেখানে ভারতীয় রুপিতে 50 রুপি লেখা আছে সেখানে এই বইগুলো বিক্রি করতেছে বাংলাদেশি টাকায় 150 টাকা, যেখানে ভারতীয় রুপি 100 রুপি লেখা আছে সেখানে এই বইগুলো 300 টাকায় বাংলাদেশি টাকায় কিনতে হচ্ছে। এটাও তেমন বড় সমস্যা না, আসল কাহিনী অন্যখানে। জাতির ভবিষ্যৎ মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার গভীর এক চক্রান্ত চলছে স্কুলটিকে ঘিরে। স্কুলের নার্সারি শাখায় পাঠ্য করা হয়েছে কলকাতার শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেডের প্রকাশিত অদ্ভুত কিছু বই, যার মূল উদ্দেশ্য ভারতীয় সাহিত্য সংস্কৃতি আমাদের শিশুদের মাথায় ঢুকিয়ে দেয়া। উচ্চারণ করতে দাঁত ভেঙে যাওয়ার মতো এরকম বইয়ের পাশাপাশি এ লেভেল শাখায় পাঠ্য করা হয়েছে সংসদ সোনার পুতুল ছড়ার বই। আমার প্রশ্ন হচ্ছে যে একটি সরকার কর্তৃক পরিচালিত স্কুলে কেন ইন্ডিয়ান বই পাঠ্য করা হয়? প্রায় শতভাগ মুসলিম শিক্ষার্থী স্কুলটিতে কৌশলে পড়ানো হচ্ছে হিন্দু দেবদেবীর কাহিনী। পাঠ্য বইয়ে হিন্দুদের 60,000 বিয়ে করা শিব ঠাকুরের কবিতাও পড়ানো হয়। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের সিলেবাসভুক্ত অন্য পাঠ্য তালিকার মধ্যে রয়েছে ছোটবেলার বিবেকানন্দ, ছোটদের বাল্মীকি রামায়ণ, ছোটদের রামায়ণ মহাভারত, ছবিতে রামায়ণ মহাভারত। অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের বিদ্যালয়টির পাঠ্যসূচিতে রাখা হয়নি ইসলাম ধর্ম সম্পর্কিত শিক্ষণীয় কোনো গল্প কিংবা কবিতা। সবশেষ যে বিষয়টি আমাদের নজরে এসেছে তা হলো ভারতের ছাপানো এই বইগুলোর আগা থেকে গোড়া ভুল ভাল দিয়ে ভরে রাখা হয়েছে। শিশু বাচ্চাদের উপর সংস্কৃতির ভিন্ন একটি ধারার, ভিন্ন একটি চিন্তার এই বইগুলো পাঠ্য করা, আমি মনে করি যে এটা কোনোভাবেই সমীচীন হয়নি। নিজে করো খবরের চতুর্থ পৃষ্ঠায় বিড়ালকে বেড়াল বলা হয়েছে, অপরদিকে নিজে করো কবয়ের অষ্টম পৃষ্ঠায় বিড়ালকে বেড়াল হিসাবে ছাপানো হয়েছে। একইভাবে নিজে করো কবয়ের 11, 22 এবং 37 পৃষ্ঠায় গরু বানানে ব্যবহার করা হয়েছে গরু। নিজে করো খবয়ের 60 পৃষ্ঠায় 20-20 হিসেবে লেখা হয়েছে। নিজে করো কবয়ের 31 পৃষ্ঠায় যোগীন্দ্রনাথ সরকারের হারাধনের 10টি ছেলে কবিতায় বেশ কয়েকটি শব্দ ভুল করা হয়েছে। এছাড়াও ছড়া ও ছবি এক বইয়ের I-20 কবিতাটি ছাপা হয়েছে I-20 কোষে নামে। 20টি কোষে আমরা থাকি বসে, যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করমচা। একই বই আরো বেশ কয়েকটি ছড়াকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এসব ইচ্ছাকৃত ত্রুটির একটাই কারণ, তা হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অশিক্ষিত